হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই পুজো সবার কেমন কাটলো আমার ভালো মন্দ দুটো মিশিয়েই কেটেছেন তো চলুন ভ্লগটা দেখা যাক এটা চতুর্থীর দিন একটু বেরিয়েছিলাম বাইরের দিকে আয়স করবো বলে আর একটু আশেপাশে গিয়েছিলাম তো এই যে দেখুন আজকে এই চলার পথে এই ঠাকুরটা উঠেছিল কিন্তু এখানে আজকে সবে উদ্বোধন হচ্ছে আর এখানে দেখুন আমাদের পাড়ার ঠাকুরটাতে এখানে তো মানে খেলা স্টার্টই হয়ে গেছে এখানে এই যে দেখুন এরা সবাই মিউজিক্যাল বল খেলছে তো মিউজিক্যাল বলটা কি জিনিস একবার দেখুন এই যে মিউজিক বাজছে আর যখন এই মিউজিকটা যার হাতে আর কি বলটা থাকবে থেমে যাবে সে আউট হয়ে যাবে তো বেশ ইন্টারেস্টিং লাগলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে চতুর্থী কাল পঞ্চমী এই যে পঞ্চমীর দিন সকালবেলা ডিউটিতে চলে যাচ্ছে ওদের একটা কিসের মিটিং আছে তো বেরিয়ে যাচ্ছে অবস্থাটা দেখুন শুধু ছেলেটা সারাদিন বাবা বাবা করে একটু বিরক্ত করে দিচ্ছে সকালবেলা ঘুমাচ্ছিল তখন চলে গেছে ও তো দেখেই নিজের বাবা চলে গেছে ডিউটিতে প্রত্যেক দিন দেখে কিছু বলে না কিন্তু আজকে তো একদমই দেখতে পাইনি সারা দিনটা বিরক্ত করে দিচ্ছে আর এই যে দেখুন আসার পথে দই আর মিষ্টি নিয়ে এসেছে আর মিষ্টির কটোর সঙ্গে তো প্রায় কিছুক্ষণ আমি যুদ্ধই করে নিলাম এই যে দেখুন প্লাস্টিকটা কোনো মতেই টানা হেঁচরা করে কোনো মতেই খুললো না আর যখন চামচটা দি ষটা দিয়ে কাটতে না কাটতেই পুরোটা খুলে গেল এমনটাই হয়ে জানেন তো আর এদিকে অবস্থা দেখুন বাড়িতে আসতে না আসতেই আমি বললাম যে একটা তরমুজ আছে তো কাটতে কি করে কেটেছে আর কেমন করে ছেলেকে খাওয়াচ্ছে দেখুন আমি তো দেখি এসে হেসেই অবাক এই যে দেখুন পুরো একদম মাঝখানটা খুলেছেন খুলে এর থেকে রস বের করে করে ছেলেকে খাইয়েছে আমি তো দেখেই হয়ে গেলাম যে এটা আমরা খাবো কী করে তো যাই হোক ওটাই কেটে খেতে হবে আর এই যে ও ডিউটি থেকে আসার পরে বললো চলো এই কাছিটে যে ঠাকুর কটা আছে সে কটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে একটা চিকনকারি কুর্তি পরেছি দেখতেই পাচ্ছেন আর এখানে একটা ছোট্ট মতো একটা মানে ইয়াররিং পরেছি ব্যাস এটুকুনি তো কাছে পেটে এই ঠাকুর দেখে আসবো এখন অনেক রাত হয়ে গেছে তো যাবো আর আসবো আর ছেলেকে দেখতে পাচ্ছেন কানে বেঁধে নিয়েছি এই যে নতুন নতুন ঠান্ডা পড়ছে এই সময় ঠান্ডাটা লাগলে ঠান্ডাটা একদমই সারতে চায় না পরের দিন সকালবেলা ষষ্ঠী ষষ্ঠীর এই লুকটা আপনাদের কেমন লাগছে বলবেন নিশ্চয়ই এখানে একটা সাদা হাকোবা ব্লাউজ পরেছি আর একটা হাকোবা শাড়ি পরেছি তবে এটা শিউলি ফুল না শিউলি ফুল সবাই পরে তো এটা একটা জবা ফুল তো এই যে প্রসাদ থালা সাজিয়ে নিয়েছি পুজো দিতে চলে এসেছি এই যে দেখুন এখানে পুজো হচ্ছে তো কিছু মানুষ পুজো দিতে বসেছে ওরা হয়ে গেলে তারপরে আমি আবার পুজো দেব। আর অনেক কেউ রয়েছে আর কি একবার পুজো হয়ে গেলে দ্বিতীয়বার হবে আর কি এইখানে ছেলে নিয়ে বসে রয়েছে আর ওর বাবা ওখানে চলে এসছে দেখতেই পাচ্ছেন ছেলেকে নিয়ে নিয়েছে আমার আর কোনো চিন্তা নেই এই পুজো দিতে বসে গেছি আর বাড়িতে আসার পর তো লুচিটা আগে হয়ে গেছে আর এখন এই করছি আর কি সুজি এই যে লুচি আর সুজি আজকে এটাতেই খাবো ষষ্ঠীর দিন ষষ্ঠী করে তো মানে অন্য কিছু খা খেতে নেই আর কি তো এই যাই হোক আমি এই রান্না করছি পুজোর সঙ্গে গল্প করতে করতে আর এই যে সন্ধ্যেবেলা ষষ্ঠীর দিন সন্ধেবেলা আমি একটু ঘুরতে গেছি বাইরের দিকে দেখতেই পাচ্ছেন ঠাকুর দেখতে গেছি তো এখানকার লাইটিং টেনে খুব সুন্দর হয়েছে তবে হ্যাঁ একটা কথা বলি যে এখানকার লাইটিং টেনিং ঠিক আছে তবে বারুইপুরের মতো এত সুন্দর থিম এখানে নেই এখানে কি অল্পই ঠাকুর আছে তেমন একটা বেশি হ্যাঁ কাছাকাছি না সমস্ত ঠাকুর একটু দূরে দূরে যেতে হবে আর অনেকটা ভিতরে ভিতরে হেঁটে যেতে হবে বাড়িপুরে যেমন আমাদের মানে সমস্ত কিছু রাস্তার ধারে ধারেই ঠাকুর তো এখানেও খারাপ না এটা এই ফ্যান্ডেলটাও বেশ ভালো করেছে থার্মোকল দিয়ে তবে বারুইপুরের মতো বললাম অতটা সুন্দর না তবে ঠাকুর যেখানেই হোক না কেন ঠাকুর দেখা একটা মজাই আলাদা আমার তো বেশ ভালো লাগছে এখানে ঘুরতে সময় তো প্রত্যেক বছর তো বাড়িপুরে ঘোরাই হয় এক বছর না এখানেই কাটালাম তো এখানটাতেই এনজয় করছি বেশ ভালো লাগছে রোজ দিন ঠাকুর দেখতে বেরোচ্ছি তো এই কদিনের মধ্যে আবার যদি ডিউটি পাঠায় তাহলেই গেল এই যে দেখুন আজকে ষষ্ঠীর দিন একদম সেজে গুজে সন্ধ্যেবেলা বেরিয়েই পড়েছি তো বেশ ভালো লাগছে আর এখানে নতুন নতুন কয়েকটা প্যান্ডেল দেখলাম বেশ কয়েকটা ঠাকুর উঠেছে অনেক কটাই ঠাকুর উঠেছে আমরা দুজনে আর কি ঘুরতে ঘুরতে তিনজনে সরি তিনজনে ঘুরতে ঘুরতে আর কি অনেক ঠাকুর দেখে নিলাম এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে তো এখানেও দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রামটা দেখলাম দেখে আরও কয়েকটা ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে যাওয়ার প্ল্যানিং আছে তো দেখা যাক দেখতে থাকুন ব্লগটা কেমন লাগছে নিশ্চয়ই বলবেন আর এখানে এই যে উপরটা তো না ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আমার তো বেশ ভালো লাগছিল তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সপ্তমী দিন সকালবেলায় চলে এসেছে পাঁচটার সময় ফোন হঠাৎ ডিউটিতে যেতে হবে তো এই যে ও রেডি হয়ে গেছে এখন বাজে ছটা তো এখনই বেরিয়ে পড়বে তারপরেই আমার ডাকলো আর কি বেরোবে বলে রেডি টেডি হয়ে তারপরেই আমার কি ডাকলো আমি বলছিলাম কখন আসবে ও বললো যে কখন আসবো ঠিক নেই আমাদের ডিউটি কখন আসবো তার কোনো ঠিক থাকে না রাতও হতে পারে বা তাড়াতাড়ি চলেও আসতে পারে তো যাই হোক এই যে বেরিয়ে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল সপ্তমীর দিন সকালবেলা বেরিয়ে যাচ্ছে পুজো কটা দিন ভেবেছিলাম হয়তো একসঙ্গে কাটাতে পারবো তো জানি না কখন আসবে অপেক্ষা তো নিশ্চয়ই করবো আমরা এই যে এসেছে এখন বাজে নটা কিংবা দশটা হবে কয়েকদিন আগে তো মনে নেই অতটা অনেকদিন পরেই ভয়েস ওয়ার দিচ্ছি আর এই যে দেখুন ছেলেটা সারা দিন বিরক্ত করেছে বাবা বাবা করে আসার পরে দেখুন ঘরে পর্যন্ত ঢুকতে যাওয়ার তার আগেই কোলে উঠে বসে পড়েছে আর এই যে আসার পথে খাবারগুলো নিয়ে এসেছে খাওয়া দাওয়া করে বললো যে ঠাকুর দেখতে যাব। তো এইগুলোই খাওয়া দাওয়া করার পরে গিয়েছিলাম একটু উনি বাইরের দিকে বেশি দূর যায়নি একদমই কাছে পিটে তো এই যে গিয়ে একটু অনুষ্ঠান ছিল দেখেই চলে এসেছি এটা